প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আজ আমরা ত্রিকোণমিতি সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সে কৌশল নিয়ে আজ আমরা ত্রিকোণমিতির ছয়টি অনুপাত নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, আমরা একটি ষড়ভুজ এঁকে নেব। ষড়ভুজের ছয়টি বিন্দু আমরা চিহ্নিত করব। আমরা লম্বালম্বি যে বিন্দুটা, আমরা প্রথম বিন্দুটায় যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি, আমরা প্রথম এই বিন্দুটাকে প্রথম বিন্দু ধরে নিলাম। প্রথম বিন্দুটি হবে টেন, তারপরে হবে সাইন, তারপরে কস, তারপর হবে কট, এরপর কোসেক, এরপর চেক। এটাও একটা আমাদের একটা বিশেষ একটি কৌশল। আমরা ষড়ভুজটির মধ্যে ছয়টি অনুপাত চিহ্নিত করার ক্ষেত্রে এই বিশেষ কৌশলটি মনে রাখতে হবে। তাহলে আসি, আমরা এটিকে কয়েকটি ধাপে আমরা বিশ্লেষণ করব। প্রথম ধাপ আসি, আমরা লিখব প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা কীভাবে শুরু করব? প্রথম ধাপে আমরা শুরু করব, যেহেতু ত্রিকোণমিতি ছয়টি অনুপাত, আমরা পাশাপাশি তিনটি অনুপাত নেব। আমরা যদি পাশাপাশি তিনটি অনুপাত নিই, যদি আমরা যদি শুরু করি ট্যান সাইন কস তিনটি অনুপাত, অথবা সাইন কস ট্যান তিনটি অনুপাত, অথবা কস ট্যান কোসেক তিনটি অনুপাত, এইভাবে আমরা যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি। এটাকে আমরা ঘড়ির কাঁটার দিকেও শুরু করতে পারি, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়েও আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে আসি ঘড়ির কাঁটার দিক দিয়ে শুরু করব। আমরা ঘড়ির কাঁটার দিক দিয়ে যদি শুরু করি, আমরা যদি প্রথম হিসাব করি টেন টেন, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমরা পাশাপাশি তিনটি অনুপাত নিই, পাশাপাশি তিনটি অনুপাত, তিনটি অনুপাত নিয়ে এ সমান বি বাই সি সূত্রটি প্রয়োগ করে। তাহলে আসি, আমরা পাশাপাশি তিনটি অনুপাত নিলাম। আমরা মনে করি টেন থেকে শুরু করলাম, তাহলে টেন যদি এ হয়, সাইন হবে বি, কস হবে সি। আমরা বলছি এ বাই এ সমান বি বাই সি। তা আমরা প্রথমে আসি টেন থিটা সমান, তাহলে বি হবে সাইন, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে একটা সূত্র হয়ে গেল। অনুরূপভাবে আসি সাইন থিটা সমান কস বাই কট, কস থিটা বাই কট থিটা, ইয়ার একটা সূত্র হয়ে গেল। এরপর আমরা যদি হিসাব করি কস থিটা সমান, আমরা পাবো কি কট থিটা বাই কোসেক থিটা, আরেকটা সূত্র হয়ে গেল। এরপর আমরা যদি পাই কট থিটা সমান, আমরা পাবো কি কোসেক থিটা বাই সেক থিটা। তদুপর আমরা পাবো কোসেক থিটা সমান, আমরা পাবো কি সেক থিটা বাই টেন থিটা। তদ্রুপ সেক থিটা সমান আমরা পাবো কি টেন থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা পাশাপাশি বা ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরে আমরা এভাবে পাশাপাশি তিনটি অনুপাত নিয়ে আমরা কাজ করলে আমরা সূত্রগুলো সহজে পেয়ে যাব। অথবা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে শুরু করলে পাবো, যেমন ধরি টেন থিটা সমান কি পাবো সেক থিটা বাই কোসেক থিটা, অথবা সেক থিটা সমান পাবো কোসেক থিটা বাই কট থিটা, তদ্রুপ কট থিটার সমান পাবো আমরা কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই একটি ধাপ আমরা সহজে এই ষড়ভুজ থেকে আমরা জেনে নিতে পারি। দ্বিতীয় ধাপ আসি আমরা, দ্বিতীয় ধাপটা কেমন শুরু করব? প্রত্যেকটি অনুপাতের বিভেদভাবে আমরা বিভেদ নেব। প্রত্যেকটি অনুপাত অনুপাতের বিপরীত দিক বিবেচনা করে, বিপরীত দিক মনে মনে আমরা প্রতিটি অনুপাত যেখান যে কোনো আমরা যদি প্রতিটি অনুপাত আমরা যদি বিপরীত দিক টেন থিটার বিপরীত আমরা সজলে চাব, যদি মনে মনে এখানে আমরা এই ষড়ভুজের মধ্যবিন্দুকে আমরা ওয়ান লিখে নিলাম, তাহলে ট্যানের বিপরীত হবে কি, সজাসি চিন্তা করি আমরা ট্যানের বিপরীত হবে ওয়ান বাই কট, তাহলে টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা। এখন আসি আমরা সাইন থিটা,
সাইন থিটা সমান আমরা পাবো কি বিপরীত দিক, তাহলে সাইনের বিপরীত হলো কোসেক, ওয়ান বাই কোসেক থিটা। আসি আমরা কস থিটা সমান, কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা। আসি আমরা কট থিটা সমান, কট থিটা সমান পাবো আমরা কি ওয়ান বাই টেন থিটা, টেন থিটা। তদ্রুপ কোসেক থিটা সমান পাবো ওয়ান বাই সাইন থিটা, সেক থিটা সমান পাবো ওয়ান বাই কস থিটা। তাহলে প্রতিটি অনুপাত বা বিপরীত দিক চিন্তা করলে আমরা দ্বিতীয় ধাপ অনুসরণ বা সূত্রটি পেয়ে যাব। এরপর আসি আমরা তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে আসি আমরা। এখানে আরেকটি একটা বিশেষ একটা কৌশল, আমরা এখানে এই তিনটা ত্রিভুজ নিয়ে যাবো, যেহেতু এখানে মোট ছটা ত্রিভুজ বিবেচনা করি, আমরা এখানে তিনটা ত্রিভুজ নিয়ে বিবেচনা করব। আমরা একটু ত্রিভুজগুলো দেখে নিই, এই একটা ত্রিভুজ, একটা বাদে আরেকটা ত্রিভুজ আমরা ব্লক করব, আমরা শ্যাডো দিয়ে দিলাম এখানে, এটা বাদে আমরা এটাকে দিয়ে দিলাম, তারপর একটা একটা করে একটার পর পর আমরা শ্যাডো দিয়ে দিলাম। তাহলে এই ত্রিভুজটা আমরা প্রথমে বিবেচনা করব, এটা বাদ, এটাকে আমরা সাদা কলে রেখে দিলাম, সাদা রেখে দিলাম ব্ল্যাঙ্ক, তারপরে এই ত্রিভুজ এটা বাদ দিলাম, তারপরে তো তিনটা ত্রিভুজ আমরা চিন্তা করলাম। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব একটা সূত্র প্রয়োগ করব, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। তা আমরা ধরে নিলাম মনে চাইন যদি এ হয়, কস যদি বি হয়, তাহলে এ বি সি এখানে একটা মাঝখানে বিন্দু, ত্রিভুজের তিনটি বিন্দু, তাহলে এটা হবে সি। তাহলে আমরা আসি, আমরা প্রথম সূত্রটা লিখতে পারি কি এ বলতে সাইন, তাহলে আমরা সাইন কস ওয়ান এই ত্রিভুজটা বিবেচনা করলে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সি বলতে কত বোঝাচ্ছে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার বলতে ওয়ানকে ওয়ান, ঠিক আছে। এরপর আসি আমরা এই সূত্রটাকে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, এটা কট, এটা কস, এটা ওয়ান, তাহলে কট স্কোয়ার থিটা, তাহলে ডান দিক থেকে আমরা শুরু করব, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে চলে যাব। তাহলে আমরা এখানে ডানে শুরু করব, তাহলে এই বিন্দু থেকে শুরু করে আমরা ডান দিকে যাব, ডান দিকে পড়ব, এটা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এখানে আসবো, তাহলে আমরা পাবো কি, আমরা পাব ডান দিক থেকে শুরু করলে তাহলে কট স্কোয়ার প্লাস কোস স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে আমরা দুই নম্বর সূত্রটা পাবো কি, আমরা যদি ডান দিক থেকে যদি শুরু করি তাহলে ডান দিক থেকে ওয়ান থেকে শুরু করব, তাহলে আমরা ওয়ান থেকে শুরু করলে ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা সমান কত, কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা প্রত্যেকটা বিন্দু ডান দিকে চলে যাবে, তাহলে ওয়ান থেকে শুরু করবো আমরা, ওয়ান স্কোয়ার সমান কট স্কোয়ার থিটা প্লাস সরি ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে তিন নম্বর সূত্রটা আস্তে আস্তে, তাও আমরা ডান দিক থেকে যাবো, তাহলে ডান দিক থেকে টেন স্কোয়ার থেকে শুরু করতে হবে, টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান স্কোয়ার বলতে ওয়ান সমান হবে সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এইভাবে সূত্রগুলো আমরা প্রয়োগ করে আমরা সহজে ত্রিকোণমিতির এই সূত্রগুলো এই বিশেষ কৌশল অবলম্বন করে আমরা সহজে মনে রাখতে পারবো। তোমরা যদি বারবার প্র্যাকটিস করো সূত্রগুলো সহজে তোমাদের মনে থাকবে, আশা করি তোমাদের যে কোনো সমস্যার সমাধানে এই কৌশলটা তোমাদের কাজে দিবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।